نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وقال رسول الله صلى الله عليه وسلم الجرس مزامير الشيطان أو كما قال عليه الصلاة والسلام محترم سوتا مندولي أمي أبنى دي شامل جيبي شوتيني كتب الله جنناس بوشتشي অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পূর্বে আপনারা যে ভিডিওটি দেখেছেন, তো সেই ভিডিওটি দেখে যেই দেখেছেন যারাই দেখেছেন, আমি মনে করি আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এই মেয়েগুলো কিভাবে বোরকা পরে, হাতে মোজা, পায়ে মোজা পরে, হ্যাঁ, নিকাব পরা, ইসলামের নারীর সবচেয়ে অলঙ্কারপূর্ণ যে পোশাক বোরকা নিকাব এগুলো লাগিয়ে হাত মোজা পায়ে মোজা পরে কিভাবে তারা নাচানাচি করলো, এই প্রশ্নটা মানে প্রত্যেকজন যে দেখেছেন দর্শকের মনে এই প্রশ্ন জেগেছে। মানে আমার কথা হচ্ছে এই মেয়েগুলো কেন করেছে এগুলা, তারা তো নিজের ইচ্ছাই করেনি, হয়তো কোনো এই অনুষ্ঠানে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এভাবে প্রদর্শনী দেখাবে অথবা তোমরা এই আরবি গানের হ্যাঁ তালে তালে তোমরা নাচবে, এই জন্যই হয়তো তারা নেচেছে। আমার কথা হচ্ছে এখানে একটা ইসলামের গুরুত্বপূর্ণ যেই নারীর সবচেয়ে হ্যাঁ সম্মানসূচক যে পোশাক, নারীর সবচেয়ে সম্মান এবং মর্যাদাপূর্ণ যে পোশাক বোরকা, এখানে এই গানের সাথে এই বোরকা পরে হাত মোজা পায়ে মোজা পরে যে তারা নাচানাচি করেছে, এখানে তো ইসলামকে খাটো করা হয়েছে। ইসলামের একটা নারীর একটা সবচেয়ে সম্মানসূচক পোশাক যে বোরকা, সেই বোরকাকে খাটো করা হয়েছে, বোরকার ইজ্জত সম্মানকে খাটো করা হয়েছে। আমার কথা হচ্ছে এমনিই তো অশ্লীলতার অভাব নেই, আপনি যেখানেই যাবেন সেখানেই অশ্লীলতা। আজকে এমনিতেই মানে রসুলের হাদিস অনুযায়ী নারীর ফেতনা প্রত্যেকটা জায়গায় আজকে চলছে, তো সেই জায়গা থেকে মাদ্রাসাওয়ালাদের একটা উচিত ছিল যে আমাদের হ্যাঁ আলিয়া মাদ্রাসা হোক, মাদ্রাসা যেহেতু লেভেল লাগায়, আমার কথা হচ্ছে মাদ্রাসা যেটাই হোক, আলিয়া হোক কৌমি হোক, তো আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার ব্যাপারে জনগণ যথেষ্ট পরিমাণে অবগত আছেন যে তারা কিভাবে তাদের পাঠদান, তাদের চলাফেরা, কৌমি মহিলা মাদ্রাসা বলেন, পুরুষ মাদ্রাসা বলেন, সবাই এটা অবগত আছে। কিন্তু আলিয়া মাদ্রাসার ব্যাপারেও সবাই অবগত যে তারা কিভাবে তাদের চলাফেরা, তাদের কালচার কি, তাদের হ্যাঁ চলাফেরার ধরন কেমন। আমার কথা হচ্ছে যেখানে এই ইসলামকে খাটো হয়, ইসলামের বিধান খাটো হয়, একটা নারীর ইজ্জত সম্মান নষ্ট হয়, এরকম পোশাক এরকম কাজ কেন করানো হবে। পাশে লাগিয়েছে মাদ্রাসার লেভেল যে অমুক মাদ্রাসা তমুক মাদ্রাসা লাগিয়ে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে এই যুবতী মেয়েদেরকে দিয়ে নাচানো হয়েছে, এবং শুধু নাচানো হয় না, এখানে বোরকা পরিয়ে এবং হাত মোজা হ্যাঁ এরকম মেকআপ পরিয়ে নাচানো হয়েছে। আমি বলবো এটা অত্যন্ত গর্হিত এবং সবচেয়ে নিন্দনীয় কাজ হয়েছে, এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। তো যেই মাদ্রাসা থেকে এই কাজগুলো হয়েছে, এই গর্হিত একটা কাজ হয়েছে, সেই মাদ্রাসা কর্তৃপক্ষের উচিত জনগণের সামনে এসা এই কথা বলা যে আমাদের কাজটা ভুল হয়েছে। জানি আমাদের কথা হয়তো তাদের কান পর্যন্ত যাবে কি না, তবে তাদের উচিত এরকম কাজ ভবিষ্যতে না করা এবং হ্যাঁ এই মাদ্রাসা লেভেল লাগিয়ে যেতে এই কাজগুলো না করে। মুহতারাম শ্রোতামণ্ডলী একবার চিন্তা করুন, এমনিই তো ফেতনার জ্বালায় থাকা যাচ্ছে না, তারপরে তারা আবার এই ধরনের ফেতনা যদি শুরু করে তাহলে কিভাবে থাকবে। আলিয়া মাদ্রাসা নাম লাগিয়েছে আলিয়া মাদ্রাসা, সবাই জানে যে নুসরাতের ফেনীর যে ঘটনাটা, নুসরাতকে ধর্ষণ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণের পর সারা বাংলাদেশ ভাইরাল, সবাই যে আমাকেও জিজ্ঞাসা করা হয়েছে যে তারা তাদের মাদ্রাসায় মেয়েদেরকে ধর্ষণ করে হ্যাঁ পুড়িয়ে মারা হয়। তো দেখেন একবার চিন্তা করেন মহিলা মাদ্রাসায় ঘটনা ঘটেছে না আলিয়া মাদ্রাসা, জাস্টিফাই করেন। তো জনগণ তো এগুলো বোঝে না, সাধারণ মানুষ মনে করে যে নিউজ একটা দিয়ে দিয়েছে যে মাদ্রাসায় হ্যাঁ অমুক মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মাদ্রাসায় এ হয়েছে সেই হয়েছে, মানে সাধারণ মানুষ যারা আছে তারা ভাবে যে মহিলা মাদ্রাসায়। এই কারণে আমার কথা হচ্ছে যে মাদ্রাসা লেভেল লাগিয়ে আপনারা এই ধরনের অশ্লীল কাজ অন্তত করবেন না, যদি করতে হয় তো দেখতে আসেন যে আমাদের হ্যাঁ ওই কলেজ ইউনিভার্সিটিতে যে তারা কাজগুলো করছে,
দেখতে আছেন আমাদের ভাই আমাদের বোনই তো তারা মুসলমানের সন্তান কিন্তু তারা তাদের কালচারের সাথে মিলে গেছে মানুষ জানে যে কলেজ ইউনিভার্সিটি এই ধরনের কাজ হয় কোথাও ধর্ষণ হচ্ছে হ্যাঁ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাহিনী সবাই জানে কোথাও ধর্ষণ কোথাও নাচ গান কোথাও বিভিন্ন হ্যাঁ নবীনবরণ অনুষ্ঠান এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ভঙ্গির নাচ নাচ গান হচ্ছে তো তারা করছে কিন্তু আপনারা মাদ্রাসার লেভেল লাগিয়ে কেন করবেন আর আপনাদের কারণে অন্য একটা সোসাইটির কেন দুর্নাম হবে এই কারণে আমার কথা হচ্ছে আপনারা যারা এই ধরনের কাজ করেছেন তারা অন্তত আল্লাহর নিকট তওবা করুন আমার কথা হয়তো আপনাদের পর্যন্ত পৌঁছবে কিনা জানি না তবে যাদের কাছে পৌঁছে তারা অন্তত নিজেকে নিয়ে চিন্তা করুন যে আমার ভাই আমার বোন হ্যাঁ যাদের আলিয়া মাদ্রাসায় পড়তেছে যে তারা যেন অন্তত অশ্লীলতার সাথে জড়িয়ে না যায় এই কারণে সবাই সচেষ্ট থাকবেন এবং গার্জিয়ানের উচিত যে আমার ছেলে মেয়ে কিভাবে লেখাপড়া করছে কোথায় যাচ্ছে সেই বিষয়গুলো খেয়াল করা এবং খতিয়ে খতিয়ে দেখা যে তারা আসলে কি করছে লেখাপড়া করছে নাকি কারোর সাথে হ্যাঁ বিভিন্নভাবে এই নাচ গানে লিপ্ত হচ্ছে অশ্লীলতায় লিপ্ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার এবং এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন